এই ফায়ার সেফটি ইস্যুটা আসে 2013 সালে, যখন আমরা তাজিলের মতো একটা দুর্ঘটনা এবং তার পরপর রানা প্লাজার মতো একটা দুর্ঘটনা হলো। দুইটা দুর্ঘটনার পরে আমাদের এখানে কম্প্যাক্ট সাইন করতে হলো ইউরোপিয়ান ইউনিয়নে, তখন আমাদের প্রায় জিএসপি চলে যায়। এই অবস্থার মধ্যে আমাদেরই মঞ্চে উপবিষ্ট আছেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি রবিউল ইসলাম মহিউদ্দিন, উনি তখন এই কম্প্যাক্ট নেগোসিয়েশনে ছিলেন এবং আমরা কম্প্যাক্ট সাইন করতে বাধ্য হই। তার পরবর্তীতে অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্ম হয় এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে যেসব ট্যাক্সি সেগুলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় আমরা এখন ইনস্ট্রাকশন করে যাচ্ছি। আপনারা সবাই খুশি হবেন যে অ্যাকর্ড অ্যালায়েন্সের যে ট্যাক্সিগুলো আছে তারাই স্বীকার করেছে যে 90% উপরে আমরা কাজ সম্পন্ন করতে পেরেছি, সেটার জন্য আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। এই হিসাব ফায়ার সেফটি শেয়ার করেন 2013 সালে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, তখনকার সভাপতি ছিলেন আমাদের আতিকুল ইসলাম, যিনি বর্তমানে আওয়ামী লীগের নমিনেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের জন্য ইলেকশন করবেন। আমরা মনে করি যে আমরা সবাই তার পাশে থাকব, তার জন্য আমরা একটা করতালি দিয়ে দেব। আমরা সেই 2013 থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরা বিভিন্ন ইকুইপমেন্ট আপনারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। তার প্রথম যখন আমরা ইকুইপমেন্ট কিনি, আমাদেরকে ফায়ার ডোর লাগাতে বলা হয়, তখন আমারই বন্ধু শফিউল ইসলাম মহিউদ্দিন, যিনি এখন এফবিসিসিআইয়ের সভাপতি, উনি কিন্তু ফায়ার ডোর লাগিয়েছিলেন চায়না থেকে, পরবর্তীতে ওনাকে পরিবর্তন করতে হয়েছে, কারণ এখন সব কিছু ইউএল সার্টিফাইড লাগবে। যদিও এগুলো আমরা বুঝি যেগুলো অন্যায়, কারণ ইউএল সার্টিফাইড হতে হবে সব কিছু এমন কোনো কথা নেই, পৃথিবীর বহু দেশে বহু কিছু বানায় এবং সেটা দিয়েই চলে। এই জায়গায় আসার পরে এখন পরিবর্তনটা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। আজকে আমরা গ্রিন কনসেপ্টে ফ্যাক্টরি বানাচ্ছি, পৃথিবীর মধ্যে হাইয়েস্ট রেটেড লিড সার্টিফাইড 10টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 7টাই বাংলাদেশে অবস্থিত, 13টা প্লাটিনাম ফ্যাক্টরির মধ্যে 10টা বাংলাদেশ, 2700টা গ্রিন ফ্যাক্টরি এখন অপারেশনে আছে, আরও 280টা গ্রিন কনসেপ্টের ফ্যাক্টরি ইউনাইটেড স্টেটসের বিল্ডিং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নেওয়ার জন্য অপেক্ষায় আছে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে কোথায় পৌঁছেছে, এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের সবাই সহযোগিতা।